তো পশ্চিমবঙ্গে আরও নতুন তিনটি জেলা হতে চলেছে, এই নিয়ে ইতিমধ্যে নবান্নে বৈঠক করা হয়েছে এবং সেক্ষেত্রে সেখান থেকে যেটা জানা যাচ্ছে তাতে বলা হচ্ছে রাজ্যে আরও নতুন তিনটি জেলা তৈরি হবে এবং সেক্ষেত্রে কোন জেলাকে ভাগ করা হবে আমরা সবিস্তারে জানবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। তার আগে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের জানাতে আপনারা ভুলবেন না। আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে। তো বলা হচ্ছে যে রাজ্য আরও তিনটি নতুন জেলা পেতে চলেছে, জোর চর্চা চলছে নবান্নের অন্দরে। তো কি বলা হচ্ছে বিস্তারিত দেখবো। তো রাজ্যে জেলার সংখ্যা আরও বাড়তে চলেছে, এবার 224 জেলা ভাঙা নিয়ে নড়াচড়া শুরু হয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ মহলে। তো 224 জেলা কিভাবে ভাগ করা হবে তার রূপরেখা নিয়েই কিন্তু চর্চা চলছে ইতিমধ্যে নবান্নের অন্দরে। তো উত্তর চব্বিশ পরগনাকে দুটি জেলায় ভাঙা হবে যে খবর উঠে আসছে, তাতে বসিরহাট আলাদা জেলা হবে, বাকি অংশ সাবেক উত্তর চব্বিশ পরগনা জেলাতেই থাকবে। কিন্তু দক্ষিণ, যেটা বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ভেঙে নাকি তিনটে জেলা তৈরি করা হবে তা নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনা যেটা জানা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনাকে ভেঙে তিনটি জেলা করার ওপরে বেশি জোর দেওয়া হচ্ছে। সেই পরিকল্পনা অনুযায়ী আলিপুর সদর ও ডায়মন্ড হারবার নিয়ে হবে একটি নতুন জেলা। তো তাতে থাকবে 10 ব্লক, বারুইপুর এবং ক্যানিং নিয়ে হবে দ্বিতীয় জেলা। সেখানে ব্লকের সংখ্যা হবে 11, সুন্দরবন পৃথক জেলায় থাকতে পারে এবং 8টি, যেটা বলা হচ্ছে ব্লক, অর্থাৎ সুন্দরবন পৃথক জেলায় থাকতে পারে 8টি ব্লক যেটা জানা যাচ্ছে। অর্থাৎ আরও নতুন তিনটি জেলা নিয়ে ইতিমধ্যেই নবান্নের অন্দরে কথা চলছে। তো আরও কী বলা হচ্ছে, দেখুন পঞ্চায়েত ভোটের আগেই সম্ভবত সেই কাজ শেষ করার চেষ্টা করতে পারে প্রশাসনের শীর্ষ মহল। পর্যবেক্ষকদের মতে নতুন জেলা তৈরি হলে দুটি চব্বিশ পরগনার প্রত্যন্ত এলাকা থেকে নানা কাজে বর্তমানে শহরাঞ্চলে অবস্থিত জেলা সদরে আসতে হবে না, সেই সুবিধা পঞ্চায়েত ভোটে শাসকদের রাজনৈতিক হাতিয়ার হতে পারে। 224 আয়তন বিপুল, সেখানে জনসংখ্যাও প্রচুর, ভৌগোলিকভাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তুলনায় কিছুটা কিন্তু যেটা বলা হচ্ছে জটিল, ফলে একটি জায়গা থেকে গোটা জেলাকে পরিচালনা করা সমস্যাবহুল। বরং জেলা ভেঙে ছোট পরিধি হলে প্রশাসনিক পরিচালনা অনেক সহজ হবে, সরকারি পরিষেবার বাস্তবায়ন আরও কিন্তু গভীরভাবে করা সম্ভব বলে কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ আরও রাজ্য কিন্তু তিনটি নতুন জেলা পেতে চলেছে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে জোরপূর্বক আলোচনা চলছে নবান্নের অন্দরে এবং কোন কোন জেলাকে ভাগ করা হতে পারে সেটা নিয়ে কিন্তু আমি আপনাদের বিস্তারিত জানালাম। অবশ্যই আপনাদের চিন্তাধারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এই যে নতুন তিনটি জেলা হতে চলেছে তাতে কি আপনাদের সুবিধা হতে চলেছে নাকি অসুবিধা হতে চলেছে সেটাও কিন্তু আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে আপনারা অবশ্যই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।